আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন বাসরি দোহা কাতার থেকে বলছি। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে এলাম দোহা কাতার প্যারল সিটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। আমি অনেক দিন অনেক বছর পর ঘুরতে এসে এখন বুঝতে পারছি মানুষের আসলে একটু একটু কোথাও ভ্রমণ করা। আর আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সফর করতে, আসলে সেটা আমাদের ইসলামের দৃষ্টিতে, আমাদের কোরআনের দৃষ্টিতে একটা সঠিক কথা। এখন আমি সেটা বুঝতে পারছি। আপনারা মাঝে মাঝে পরিবার নিয়ে যার যথাসাধ্য পারলে মাসে, না পারলে ছয় মাসে, আর না পারলে বছরে একবার হলে বাইরে কোথাও থেকে ঘুরে আসেন। আপনার সেটা প্রথমত অপচয় মনে হবে, কিন্তু সন্তানদের জন্য, নিজের জন্য একটু সময় করে নেওয়া, কোথাও বেড়াতে যাওয়া, এটা একদম অপচয় নয়। আপনি বেঁচে থাকলে অনেক টাকা রোজগার করতে পারবেন। আমরা তো জীবনে টাকা উপার্জন করব আর পরিবারের জন্য খরচ করব, জমা রাখব, এই জন্য তো আমাদের জন্ম হয় নাই। আমরা চাইলে এই টাকা দেখে বাইরে কোথাও ঘুরে আসতে পারি। আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর জায়গা রেখেছেন যা মানুষের জন্য দেখার মতো, তাই আপনি এটাকে একদম অপচয় মনে করবেন না। আজ আপনি যে বয়সটা পার করতেছেন সেটা পাঁচ বছর পর, দশ বছর পর আপনার এই শক্তি, এই সামর্থ্য নাও থাকতে পারে। আপনি চাইলে তখন নিচ থেকে অনেক দূর হাঁটতে পারবেন না। আপনি চাইলে আপনার মনের মতো কোনো জিনিস খেতে পারবেন না, কারণ তখন আপনার শরীরে সেটা সয়বে না। তাই যত শীঘ্রই পারেন, যতটা সম্ভব একটু ঘুরে আসেন, একটু পরিবার নিয়ে চারদিকে বেড়ান, এটাই আমাদের জন্য মঙ্গল। ঘুরতে ঘুরতে আপনাদেরকে আমার একটা সুসংবাদ দিই, সেটা হলো আপনাদের
দোয়া এবং ভালোবাসা আর আমার ক্ষুদ্র ক্ষুদ্র পরিশ্রমে আমি আজ 1K পার হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার এখন 1K সাবস্ক্রাইবার। অনেকের হয়তো এটা তুচ্ছ মনে হবে, তবে আমার জন্য এটা অনেক পাওয়া। এই ইউটিউব থেকে আমি কী পাবো সেটা আমি জানি না, তবে আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন চিন্তা করি নাই যে আমি এখান থেকে কিছু পাবো। তবে আপনাদের যে ভালোবাসাটুকু পেয়েছি সেটাই যথেষ্ট। আপনারা যারা আমাকে এভাবে ভালোবাসা এবং সাপোর্ট করে গিয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এভাবে আপনারা আশা করি ভবিষ্যতেও আমার পাশে থাকবেন, আমার এ পথ চলাতে সঙ্গে হয়ে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ পেজটি ফলো দিবেন। এই কাজগুলি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।